সাত সকালে চুরির ঘটনা সামনে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হলো বাঁকুড়া গঙ্গাজল ঘাটের কাপিস্টা গ্রামে। কাপিস্টা গ্রামের অন্নপূর্ণার এক প্রাচীন মন্দিরে গতকাল গভীর রাতে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। মন্দিরের সেবায়েত সুরজিৎ পাণ্ডে আজ সকালে মন্দির খুলতে এসে দেখে মন্দিরের প্রধান দরজার তালা ভাঙা। মা অন্নপূর্ণার পরনে থাকা 7 থেকে 8 ভরি সোনার গহনা ও আনুমানিক 10 ভরি রূপোর গহনাও উধাও। মন্দিরের প্রণামী বাক্সের বেশ কিছু নগদ অর্থসহ মন্দিরের বেশ কিছু পূজার সামগ্রীও চুরি গেছে বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা গ্রাম জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মন্দিরে চুরির এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, বাঁকুড়া শহরে বেশ কিছুদিন যাবত এই ধরনের চুরির ঘটনা ঘটেই চলেছে। এই চুরির সাথে মন্দিরের চুরির কোনো ঘটনার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাত্রে আমাদের এই মা অন্নপূর্ণার মন্দিরে খুব দুঃসাহসে একটি চুরি ঘটনা ঘটে গেছে এবং যা সোনা দানা মায়ের ছিলেন ছিল অনেক প্রণামী বাক্যে অনেক দিনের পুরনো ধরে টাকা পয়সা রাখা ছিল, সেই টাকা পয়সা সোনা দানা মায়ের সব চুরি হয়ে গেছে। আমরা খুবই মর্মাহত, এইরকম দুঃসাহসিক ঘটনা এখানে ঘটে না। পুলিশ প্রশাসনকে বলছি এই দুঃসাহসিক ঘটনার আপনারা অনুসন্ধান করুন এবং আসল যে যারা এই কর্ম করেছে, এই দুষ্কর্ম করেছে, তাদেরকে ধরার ব্যবস্থা করুন। আমাদের সমস্ত গ্রামের তরফ থেকে আমাদের এটাই দাবি, আপনারা এই ব্যাপারটা দেখুন। আমরা খুবই আশঙ্কায় আছি এবং মর্মাহত আমরা খুবই। কী নাম আমার? আমার নাম সোমনাথ সিং। বাঁকুড়া থেকে সোহান রক্ষিতের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.